As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habiballah. As-salatu was-salamu alayka ya Shafi'al Muznibin. As-salatu was-salamu alayka ya Rahmatan lil-alamin. পবিত্র সফর মাস এই মহিন্নিত মাসে প্রায় অর্ধেকের পরে আমরা এসে গেছি, আর একটি জুমা বাকি আছে, তারপরে পরবর্তী রবিউল আউয়াল মাস আসবে, অত্যন্ত কাছাকাছি সময়ে রবিউল আউয়াল এসে যাবে। মোমেনদের জন্য, বিশেষ করে আশিক রসুলদের জন্য সবচেয়ে প্রিয় মাস, সবচেয়ে ভালোবাসার মাস। আমরা ইনশাআল্লাহ সে অপেক্ষায় থাকবো। আল্লাহ যেন আমাদেরকে মাহে রবিউল আউয়ালে পর্যন্ত আমাদের হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করেন, আমিন। এবং আমরা যেন প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সেই আনন্দ, সেই খুশি আমরা যেন উদযাপন করতে পারি। আমরা যেন হুব্বে রাসূলের প্রমাণ দিতে পারি। দয়াল নবীর শানে যেন একটু গোলামি করার আমরা সুযোগ করে নিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগটুকু দান করেন, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে, আমিন। শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এ পর্যন্ত এনেছেন। এবং জুমার নামাজ আদায় করার লক্ষ্যে গাউসুল আজম জামে মসজিদে, এই মহিমান্বিত, এই বরকতময়, এই পবিত্র মসজিদে আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার শুকরিয়া স্বরূপ আমরা আল্লাহর দরবারে পড়ি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্যারা নবী আকা মাওলা তাজিদারে মদিনা সরকারে দো আলম রহমতুল্লিল আলামিন সরকারে দু জাহা হাবিবে কিরদগার হাবিবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজীবনের দরুদ সালামগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পাক সাল্লামের কদম মোবারকে কবুল করেন, আমিন। আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে করছি। বিষয়টি হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের আদর্শ কিভাবে আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে, আমার এলাকা থেকে, আমার সমাজ থেকে, আমার শহর থেকে, আমার দেশ থেকে আমরা সন্ত্রাসকে উচ্ছেদ করতে পারবো, সন্ত্রাসকে মূলোৎপাটন করতে পারবো, সন্ত্রাসের কবর দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আজকে সে ব্যাপারে চেষ্টা করব আলোচনা করার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন সাইয়্যিদুস সাকালাইন নাবিয়্যুল হারামাইন ইমামুল কিবলাতাইন হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এমন একটি মুহূর্তে তিনি দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাম দুনিয়াতে আগমন পর্যন্ত প্রায় 500 বছর ধরে দুনিয়াতে কোনো নবী রাসূল আগমন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নিয়ে গেলেন, যদিও খ্রিস্টানরা দাবি করে ঈসা আলাইহিস সালামকে শূলে চড়ানো হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তাদের দাবিকে অসার অলিক প্রমাণ করে অপনোদন করে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই, শূলে চড়াতেও পারে নাই, সুতরাং খ্রিস্টানরা যে ক্রুশ ব্যবহার করে তাদের মিথ্যা ধারণাকে কেন্দ্র করে হযরত ঈসা আলাইহিস সালামকে শূলে চড়ানো হয়েছে, তাদের এই ক্রুশ ব্যবহার করাটা
এটা কোরআনের পরিপন্থী, এটা তাদের ধারণার পরিপন্থী। হযরত ঈসা আলাইহিস সালামকে তারা পায়নি, বরং আল্লাহ বলেছেন ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, বরং তাদের মধ্যে যারা হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য এসেছেন, প্রথমে এক ব্যক্তি প্রবেশ করেছেন মারার জন্য, কোরআন শরীফের তাফসিরগুলোর মধ্যে এভাবে লেখে, যখন প্রবেশ করেছেন যে ব্যক্তি প্রথমে আসছেন আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলার বিষয় না এখানে, না সুবহানাল্লাহ বলা যাবে না, কারণ এখানে শত্রুকে আল্লাহ দমন করতেছেন কৌশলে। আল্লাহ ওই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করেছেন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে ঘরের ছাদকে উন্মোচন করে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি সর্বপ্রথম হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য ঘরে আসছেন, আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিচ্ছেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটু পরেই যখন তারা তাদের সঙ্গীকে খুঁজতে আসবে, তারা মনে করবে কি ইনি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, এই জন্য তারা সকলে ঘরে এসে ঈসা মনে করে তাকে হত্যা করবে। তাই দেখা গিয়েছে এই ব্যক্তি ঘর থেকে বের হচ্ছে না, কি ব্যাপার, এতক্ষণ কি করে ঘরের মধ্যে, দলে বলে আসলেন, আসে দেখলেন এই তো ঈসা, এতক্ষণ পর্যন্ত কিভাবে জিন্দা থাকে, জিন্দা তো থাকার কথা না, সকলে তলোয়ার দিয়ে আঘাত করে একসাথে তাকে হত্যা করে ফেললো। এই জন্য তারা মনে করতেছে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে, আর আল্লাহ বলছেন যে তোমরা তো আমার কাছে, আমার কৌশলের কাছে কিছু না, ওমাখারু ওমাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাখিরিন, তারা আমার বিরুদ্ধে, আমার নবী ওলিদের বিরুদ্ধে, আমার প্রেমিকদের বিরুদ্ধে তারা চক্রান্ত করে, আর আমি আল্লাহ হচ্ছি সেই চক্রান্তকে দমন করার জন্য সর্বশ্রেষ্ঠ ক্ষমতা আমি ব্যবহার করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য তারা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যাকে পাঠিয়েছেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়ে গিয়েছেন, তাকে ঈসা রূপ দিয়েছেন, পরবর্তীতে তারা হযরত ঈসা আলাইহিস সালাম রূপী এই শত্রুকে মেরেছেন, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এই জন্য তাদের মধ্যে ঝগড়া দেখা দিয়েছে যে ঈসা আলাইহিস সালাম কোথায়, কেউ বললেন যে এই যে যাকে আমরা মেরেছি, যদি আমরা যাকে মেরেছি তিনি যদি ঈসা হয় তাহলে আমাদের গণনার মধ্যে আরেক লোক কোথায় গিয়েছে। আজ পর্যন্ত এই দ্বন্দ্বের সমাধান তাদের মধ্যে নাই, কিয়ামত পর্যন্ত এই দ্বন্দ্বের সমাধান মিলবে না। এটার কারণ হচ্ছে যে ইহুদি এবং নাসারা যে দল রয়েছে এই দলের মধ্যে কখনো একতা ছিল না, একতা নেই, একতা থাকবেও না। এটার কারণ তারা নবী ওলিদের দুশ্মন, নবীদের দুশ্মন। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন, তারপরে প্রায় 500 বছর পর্যন্ত দুনিয়াতে আল্লাহ কোনো নবীও পাঠান নাই, কোনো রাসূলও পাঠান নাই, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পাঠান নাই হেদায়েত দানের জন্য, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করার জন্য। এজন্য এই 500 বছর সময়টায়, বিশেষ করে যেই সময়ে মদিনার কামলে ওয়ালা নবী রহমতুল্লিল আলামিন হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, এর আগের যে মুহূর্তটা ছিল এটার ইতিহাস আদম আলাইহিস সালাম সৃষ্টি থেকে আরম্ভ করে ওই পর্যন্ত এবং তারপর থেকে কিয়ামত পর্যন্ত এটার নসিব কোন ইতিহাসে পাওয়া যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেই সময় দুনিয়াতে আগমন করেছিলেন, সারা দুনিয়া বিশেষ করে আরব দেশ, আরব দেশের প্রতিটি সমাজে, প্রতিটি পল্লীতে, প্রতিটি এলাকায়, প্রতিটি বাড়িতে, সকল জায়গায়, সারা পৃথিবীতে ভরে গিয়েছিল, কানায় কানায় ভরে গিয়েছিল জুলুম, অত্যাচার, নির্যাতন, পাশবিকতা, হুনাহুনি, কাটাকাটি, লুটতরাজ, খুনকা বদলা খুন, অর্থাৎ অন্যায়, অনাচার বলতে যা কিছু রয়েছে এমন কোনো কিছু বাদ ছিল না যা ওই সমাজের মধ্যে দেখা যায় নাই। মানুষ নিজের জীবনকে নিরাপত্তার সাথে গ্রহণ করতে পারতো না, ঘরের মধ্যে থাকলেও নিজের জীবনে নিরাপত্তা ছিল না, ঘরের বাহিরে থাকলেও নিজের জীবনে নিরাপত্তা ছিল না। এগুলোর সাথে আজকের এই পরিবেশের সাথে আপনারা মিলিয়ে নেবেন। ওই সময় যেভাবে জাহিলিয়াতের যুগে যখন ইসলাম ছিল না তখন যেভাবে ঘরের মধ্যেও নিরাপত্তা ছিল না, ঘরের বাহিরেও নিরাপত্তা ছিল না, আজকের সমাজে তাই দেখা যাচ্ছে। আজকের সমাজেও দেখা যায় আমরা মুসলমান হয়েছি কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই, ঘরের মধ্যেও নেই, ঘরের বাহিরেও নেই। আর আমাদের নিরাপত্তা হানি কারা করছে? আমাদের নিরাপত্তা হানি করছে একদল সন্ত্রাস গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, যারা ইসলামের নাম দিয়ে ইসলামকে কলুষিত করতে চায়, যারা ইসলামের নাম দিয়ে ঘর থেকে মানুষকে ধরে নিয়ে ঘরের বাহির, ঘর থেকে বের করে পিতামাতার সামনে সন্তানকে জবাই করে, ঠিক কিনা বলুন? এ ধরনের ইতিহাস কি আমাদের সমাজে নাই?
রাস্তায় বের হলে সেখানে জানের নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নেই, গুলি করে মারা হয়, শরীরের বিভিন্ন অঙ্গহানি করে মারা হয়, বিভিন্নভাবে নির্যাতন করা হয়। এগুলো তো জাহিলি যুগের শিক্ষা ছিল, যখন ইসলাম বলতে কোনো কিছু ছিল না। সারা পৃথিবীতে আরব দেশে সব জায়গায় হানাহানি কাটাকাটি, এবং তাদের একটা শেয়ার ছিল, তাদের একটা নিদর্শন ছিল, স্লোগান ছিল, খুন কা বদলা খুন, অর্থাৎ খুন আমাকে যদি কেউ খুন করে এটার বদলা আমি খুন দ্বারা নিব, খুন কা বদলা খুন ছিল তারা তাদের পিপাসা। আমরা যখন পিপাসিত হই আমরা আমাদের পিপাসাকে নিবারণ করি পানি পানের মাধ্যমে, কিন্তু সেই জাহিলি যুগে তাদের পিপাসাকে মিটানো হতো রক্ত রক্ত পান করার মধ্য দিয়ে, রক্ত পান করে রক্ত পিপাসা ছিল, তারা সকলেই ছিল রক্ত পিপাসু। কথায় কথায় একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করত, রক্ত পিপাসা ছিল তাদের একান্ত খায়েশ, একান্ত কামনা। এতটুকু জাহিলিয়াত বিস্তার করেছে, সমাজের মানুষগুলো ছিল মূর্খ, শান্তি বলতে কোনো কিছু ছিল না। মেয়ে সন্তানরা যখন দুনিয়াতে আগমন করত, যখন শুনতো যে মেয়ে সন্তান আগমন করেছে, সাথে সাথে গর্ত করা হতো, গর্ত করে জীবন্ত মেয়েকে সেই গর্তের মধ্যে নিক্ষেপ করে উপরে মাটি চাপা দিয়ে ওই মেয়ে সন্তানকে গর্তের মধ্যে মেরে ফেলা হতো। আর এই মেয়ে সন্তান যখন বড় হতো যৌতুকের নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে সেই মেয়েকে নির্যাতন করা হতো, এবং মেয়ে সন্তান, মেয়েরা ছিল, মেয়ে জাতি ছিল ওই সকল সমাজের মধ্যে সমাজের সবচেয়ে বড় বোঝা। এভাবে চারদিকে হাহাকার, চারদিকে অত্যাচার, চারদিকে নির্যাতন, চারদিকে সন্ত্রাসমূলক সকল কাজগুলি চলছিল, মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আকাশে বাতাসে একটাই ধ্বনি শোনা যেত, কে যেন বলছে বাঁচাও বাঁচাও, আমরা বাঁচতে চাই, আমরা শান্তি চাই, আমরা বাঁচতে চাই, আমরা শান্তি নিয়ে বাঁচতে চাই, আমরা অত্যাচার করে বাঁচতে চাই না, আমরা কোলাহল করে বাঁচতে চাই না। শান্তির একটা সমাজের মধ্যে, শান্তির একটা ফ্যামিলির মধ্যে, শান্তির একটা বাড়ির মধ্যে, শান্তির একটা ঘরের মধ্যে, শান্তির একটা রাষ্ট্রের মধ্যে আমরা বাঁচতে চাই। এই ধরনের স্লোগান যখন সারা পৃথিবীতে চলতে ছিল, বিশেষ করে আরব বিশ্বে, তখনই সেই স্লোগানকে সাড়া দিয়ে সেই জাহিলি যুগ থেকে সন্ত্রাসবাদকে দূর করার জন্য, অন্যায় অনাচার কাটাকাটি মারামারি আহাজারি হানাহানিকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যিনি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন, যিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন, যিনি পৃথিবীতে নারীদের সম্মানকে বুলন্দ করতে পারবেন, যিনি পৃথিবীতে মানুষকে শিক্ষা দিবেন তাদের মর্যাদা। তারা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি, তারা খে তাদের পরিচয় যিনি বহন করবেন, যিনি সকল কুসংস্কৃতিকে মাটির নিচে কবর দিয়ে ফেলবেন, দাফন করবেন, অর্থাৎ সকল আদর্শের, সকল সুন্দর আদর্শ নিয়ে যিনি দুনিয়াতে আগমন করবেন, এমন একজন রসুল রহমাতুল্লিল আলামিন, হাবিবে কেরদেগার, হাবিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। ইতিহাস প্রমাণ করছে আল্লাহর হাবিব পাকের সাল্লাম যেই সময় পৃথিবীতে আগমন করেছেন এই সময় সমাজের মধ্যে সন্ত্রাসবাদ ছিল, মানুষের জীবনে নিরাপত্তা ছিল না। ইতিহাস প্রমাণ করছে, তাফসীর প্রমাণ করছে, হাদিসের কিতাব প্রমাণ করছে, সন্ত্রাসবাদকে সমাজ থেকে দূর করার জন্য, একটি শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমাতুল্লিল আলামিন হিসাবে, শান্তির দূত হিসাবে, মুক্তির দূত হিসাবে, অত্যাচারের কবর দানকারী হিসাবে আল্লাহ তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন। সুতরাং আল্লাহর হাবিব পাকের সাল্লামের দুনিয়াতে আগমনের প্রধান উদ্দেশ্য ছিল যেভাবে তাওহীদকে প্রচার করা, ঠিক তেমনি ভাবে সমাজ থেকে সন্ত্রাসকে দূর করা। তাই নবুয়তের অন্যান্য উদ্দেশ্যের পাশাপাশি যেহেতু সন্ত্রাসবাদ দূর করা এটা নবুয়তের অন্যতম উদ্দেশ্য ছিল, এজন্য আমাদেরকে জানতে হবে দয়াল নবী হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সন্ত্রাসবাদকে সমাজ থেকে উচ্ছেদ করার জন্য তিনি কোন মেথডগুলো ফলো করেছেন, কোন উপায়গুলো তিনি গ্রহণ করেছেন, কোন উসলুব এবং ওয়াসাইল ওনার ছিল, কোন পন্থা তিনি গ্রহণ করেছেন, এগুলি আমরা জানব। এবং এগুলো জানার মাধ্যমে আমরা চেষ্টা করব এগুলোকে প্রথমে আমার নিজের মধ্যে অ্যাপ্লাই করা, প্রয়োগ করা, আমার ফ্যামিলির মধ্যে, আমার ঘরে এগুলোকে প্রয়োগ করা, তারপরে আমার বাড়িতে প্রয়োগ করা, আমার সমাজে প্রয়োগ করা, আমার দেশে প্রয়োগ করা। আমরা যদি প্রত্যেকে এই দায়িত্ব আমাদের খাদের মধ্যে নেই, ইনশাআল্লাহ
আগামী কয়েক বছরের মাথায় দেখা যাবে সারা বাংলাদেশ থেকে, আমার ঘর থেকে, আমার সমাজ থেকে সন্ত্রাসের মূলোৎপাটন হবে। সন্ত্রাস বলতে কোন শব্দ আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন পদক্ষেপ গ্রহণ করতে? কারা রাজি আছেন একটু হাত ধরে দেখান। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। দেখুন দুনিয়াতে আগমনের সিস্টেমটা কি ছিল। আমরা দুনিয়াতে আগমন করি কিভাবে? আমাদের দুনিয়াতে আগমনের যদি সিজার হয় তাহলে এক ধরনের আমরা মায়ের পেট থেকে, আমরা মায়ের উদর থেকে, মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়াতে আসি, আর যদি নর্মালভাবে হয় অন্যভাবে আসি, যাই হোক। কিন্তু দয়াল নবী হাবিবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে কিভাবে এসেছেন, হাদিস শরীফের কিতাব প্রমাণ করছে, তিরমিজি শরীফের হাদিস সহ বিভিন্ন কিতাব প্রমাণ করছে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দুনিয়াতে আগমন করেছেন, তিনি এসেছেন সাজিদান, সুবহানাল্লাহ বিহামদিহি, তিনি দুনিয়াতে আগমন করেছেন সিজদাকারী অবস্থায়, সুবহানাল্লাহ। ওনার হাত দুটো মাটির উপরে ছিল আর মাথা ছিল জমিনের মধ্যে, এভাবে সিজদাকারী অবস্থায়, মাথাকে অবনত করা অবস্থায় আল্লাহর দরবারে সিজদাকারী অবস্থায় তিনি দুনিয়াতে আগমন করেছেন। তিনি এভাবে দুনিয়াতে আগমন করার পিছনে রহস্যটা কি ছিল? অনেকগুলো রহস্য থাকতে পারে, এটার পিছনে অনেকগুলো মেসেজ থাকতে পারে, অনেকগুলো বার্তা আমাদের জন্য থাকতে পারে। এর মধ্যে অন্যতম বার্তা হচ্ছে তিনি সিজদার মাধ্যমে দুনিয়াতে আসার মধ্য দিয়ে আমাদেরকে মুসলিম উম্মার জন্য এই শিক্ষা রেখে গিয়েছেন যে মুসলিম উম্মা যদি তার প্রত্যেকটি জীবনে সিজদাকে প্র্যাকটিস করে, পাঁচ ওয়াক্ত নামাজ যদি সে পড়ে, তাহলে তার সমাজ থেকে, তার ঘর থেকে, তার বাড়ি থেকে, তার রাষ্ট্র থেকে চিরজীবনের জন্য সন্ত্রাস দাপন হয়ে যাবে, সন্ত্রাসের কবর রচিত হবে ইনশাআল্লাহ তাআলা। এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রমাণ করেছেন। সুতরাং আসুন আমরা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রথমে যে অবস্থায় এসেছেন, যে মেসেজ নিয়ে, যে বার্তা নিয়ে আমাদের কাছে এসেছেন, আমরা প্রথমে এটাকে অ্যাপ্লাই করি, এটাকে আমরা প্রয়োগ করি। আপনারা দেখবেন যারা জঙ্গিবাদ, যারা সন্ত্রাসবাদ, এদের মধ্যে দুইটা দল আছে। এক দল আছে পাক্কা নামাজি, ঠিক কিনা বলেন? নামাজি আছে না? আমরা নির্দিষ্ট কাউকে, কোনো দলকে নাম ধরে কোনো দলকে আমাদের গায়েল করার উদ্দেশ্য নয়, তবে এই পরিচয়গুলো তুলে দেওয়া আমাদের উদ্দেশ্য, আমাদের হুঁশিয়ার থাকার জন্য। সাহাবায়ে কেরাম হযরত হুযাইফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বড় বড় সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব পাক সাল্লামকে যখন প্রশ্ন করতেন, অনেক সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন যে ফিতনা থেকে কিভাবে বাঁচব, কেউ কেউ প্রশ্ন করতেন আমরা কি করব, কিভাবে জান্নাতে যাব, কিন্তু অনেকেই প্রশ্ন করতেন আমরা ফিতনা থেকে কিভাবে বাঁচব, ফিতনাগুলোকে চিহ্নিত করার আলামত কি, কিভাবে আমরা ফিতনাকে চিহ্নিত করতে পারবো। এজন্য যারা সন্ত্রাসবাদের সাথে, যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত, তাদের আলামতগুলো যদি, তাদের চিহ্নগুলো যদি আমরা হাদিসের ভিত্তিতে, আমাদের বানানো নয়, হাদিসের ভিত্তিতে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, চিহ্নিত করতে পারি, শনাক্ত করতে পারি, তাহলে আমরা হুঁশিয়ার হয়ে যাব তাদের থেকে। কারো সমালোচনা করা আমাদের দরকার নেই, আমরা তাদের থেকে হুঁশিয়ার হব এবং সেইভাবে তাদের থেকে হুঁশিয়ার থেকে আমরা আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে, সকল কিছুকে আমরা গর্ব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদাকারী অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। আমি বলতেছিলাম সন্ত্রাসবাদের সাথে যারা সম্পৃক্ত দুইটা দল আছে, একদল দেখা যায় নামাজ পড়ে আর একদল দেখা যায় নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে তাদের কথা সামনে আসতেছে, পরে বলবো যে যারা নামাজ পড়ে, নামাজের সাথে তো সন্ত্রাসবাদের সাথে মূলত সম্পর্ক থাকতে পারে না। যে নামাজ পড়বে, যে ইবাদত করবে, সে সন্ত্রাসবাদের সাথে সম্পৃক্ত নয়, তাইলে কে, সে কেন সন্ত্রাসের কাজগুলো করতেছে? বড় বড় দাড়ি রেখে তার হাতে কেন পিস্তল দেখা যায়? মাথার মধ্যে পাগড়ি পরে তার হাতে কেন পিস্তল দেখা যায়? শরীরের মধ্যে জুব্বা পরে তার হাতে কেন তলোয়ার দেখা যায়? সে কেন তার ভাইকে গলার মধ্যে আল্লাহু আকবার বলে জবাই করে, বিসমিল্লাহ বলে জবাই করে, অথচ সে তো নামাজ পড়ছে? একটা জিনিস খেয়াল রাখবেন, নামাজ এমন একটি ইবাদত, আপনি যদি নামাজকে প্র্যাকটিস হিসাবে গ্রহণ করেন তাহলে নামাজে ইবাদতের কোনো কাজ হবে না। আপনারা জানেন, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন অথবা বিভিন্ন তথ্য যাদের কাছে রয়েছে, মডার্ন বিভিন্ন তথ্য
যারা সরবরাহ করেন, ফ্রান্স থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে, জার্মান থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে তারা একটা ব্যায়াম আবিষ্কার করেছে, রোগীদের জন্য, সুস্থ ব্যক্তির জন্য একটা ব্যায়াম আবিষ্কার করেছে, যেই ব্যায়ামটা হচ্ছে আমাদের নামাজের মতো। ঠিক আমরা যেভাবে নামাজ পড়ি তাদের ব্যায়ামটা হুবহু ওইভাবে, সুবহানাল্লাহ ব্যায়াম দিই। এই জন্য যে ব্যায়ামটা আবিষ্কার করেছে অথবা যে সেই ব্যায়ামটা প্রতিনিয়ত করে, একদিন সে যখন দেখলো একজন নামাজিকে এভাবে নামাজ পড়ছে, প্রথমে এভাবে হাত তুলতেছে নির্দিষ্টভাবে, তারপরে হাত বাঁধতেছে, রুকুতে যাচ্ছে এবং রুকুতে গিয়ে পিঠকে কিভাবে সমান করে রাখতেছে, আবার সোজা হয়ে দাঁড়াচ্ছে, আবার সিজদায় যাচ্ছে, দুই সিজদার মাঝখানে বসতেছে, এই যে একটা অবস্থা, এই অবস্থা দেখে নামাজের শেষে বলল, ভাই তোমরা মুসলমানরা এটা পেলে কোথায় থেকে? এটা তো আমরা আবিষ্কার করেছি। কেন আবিষ্কার করেছি? এইভাবে যদি কেহ প্রতিনিয়ত ব্যায়াম করে কোনোদিন তার হার্ট অ্যাটাক আসবে না, কোনোদিন সে কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না। বললেন, ভাই আপনারা এটা আবিষ্কার করেছেন, আর এটা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে প্রায় 1400 বছর পূর্বে আমাদের জন্য নামাজ হিসাবে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, আপনারা তো এটা দিনে একবার করেন, আর আমরা এটা দিনে ন্যূনতম কয়বার করি? আমরা ন্যূনতম 5 বার করি। সুবহানাল্লাহ বিহামদিহি, আমরা দিনে 5 বার করে থাকি। সুতরাং কেহ যদি নামাজকে ওই রোগীদের মতো ব্যায়াম হিসাবে করে, তাইলে কি তার উদ্দেশ্য যদি ব্যায়াম থাকে, তাহলে কি সে নামাজের সওয়াব পাবে? অবশ্যই নামাজের সওয়াব পাবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে সওয়াবের উদ্দেশ্যে, তাইলে কি তার ব্যায়াম হবে না? বলেন, অবশ্যই ব্যায়াম হবে। কেউ যদি ঘরের জানালা খোলা রাখে বাতাস খাওয়ার জন্য, তার নিয়ত যদি বাতাসের থাকে, তাহলে সে শুধু বাতাস পাবে। কিন্তু কারো যদি উদ্দেশ্য এটা থাকে, আমি ঘরের জানালা খুলে রাখছি, আমার কানের মধ্যে তাড়াতাড়ি আজানের আওয়াজ আসবে, আজানের ধ্বনি আসবে, আমি নামাজের জন্য দাঁড়াতে পারবো, নামাজ পড়তে পারবো, তাইলে তার এই উদ্দেশ্য কি বাতাসকে রোধ করতে পারবে? বলেন, অবশ্যই নয়। সে তার এই উদ্দেশ্যের কারণে যেভাবে আজানের ধ্বনি শুনে ঘুম থেকে জেগে যাবে, ইমাম সে মুয়াজ্জিন যখন হাইয়া আলা সালা বলবে নামাজের জন্য আসো, এই আহ্বান শুনে যেভাবে সে নামাজের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, আর সালাতু খাইরুম মিনান নাওম যখন বলবে ঘুম থেকে নামাজ উত্তম, উঠো ঘুম ত্যাগ করো, এই আহ্বান শুনে যখন সে ঘুম ত্যাগ করে উঠে যাবে, ঠিক যেভাবে সে নামাজের সওয়াব পাবে। আর এর মধ্য দিয়ে জানালা খোলার কারণে যে সুন্দর প্রবাহ বাতাস, এই বাতাসও সে পাবে, সে দুইটা পেল। এই জন্য নিয়ত যদি ঠিক থাকে সে দুটাই পাবে। তো যারা নামাজকে প্র্যাকটিস হিসাবে গ্রহণ করে নিয়েছে, আজকের সমাজে দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজে অনেকে নামাজ পড়ে প্র্যাকটিস হিসাবে, নামাজ যে জন্য এসেছে, নামাজ যার জন্য পড়তে হবে, যে অন্তরের সাথে পড়তে হবে, সেই অন্তরের সাথে নামাজ পড়া হয় না, যার কারণে দেখা যায় এই নামাজ ওই ব্যক্তিকে যত বড় দাড়ি হোক, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গিয়েছে, নামাজ পড়তে পড়তে মুসল্লিদের প্রথম কাতারে তার নাম লিপ্ত হয়ে গিয়েছে, তার নাম এসেছে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে প্রথম কাতারে দাঁড়ায়, কিন্তু তারপরও এই নামাজ তাকে রক্ষা করতে পারে, যার কারণে দেখবেন একদিক দিয়ে ইয়াবা বিক্রি করে, একদিক দিয়ে আপনার মদের ব্যবসার সাথে জড়িত, আরেক দিক থেকে দেখা যায় কিছু কিছু ভাই সমাজের মধ্যে মসজিদের মধ্যে প্রথম কাতারে, ঠিক কিনা বলেন? এরকম আমাদের সমাজে আছে না? এরকম আমাদের সমাজে আছে, এবং যারা এই কাজগুলো করে তারাই তাদেরকে সাচ্চা মুসলমান বলে পরিচয় দেয়, ঠিক কিনা বলেন? এবং তারাই বলে যদি জান্নাতে যেতে হয় আমরাই সবার আগে যাব, তোমরা সুন্নিরা জান্নাতে যাবা না। কিন্তু 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 হাজিরিন, বিষয়টা হচ্ছে কি? বিষয়টা হচ্ছে আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর জন্য নামাজ পড়েন, আপনি আল্লাহর জন্য নামাজ পড়লে সেই আল্লাহ আপনাকে সন্ত্রাসবাদ থেকে, জঙ্গিবাদ থেকে, পাপকাজ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। আল্লাহ কি কোরআন শরীফের মধ্যে বলেন নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, প্রত্যেকটি ব্যক্তি যদি সুন্দর মতো নামাজকে প্র্যাকটিস করে, নামাজ আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই নামাজই তাকে মদ পান থেকে বিরত রাখবে,
এই নামাজ তাকে মিথ্যা বলা থেকে বিরত রাখবে, এই নামাজ থেকে নামাজ তাকে মুনাফিকি করা থেকে বিরত রাখবে, এই নামাজ তাকে আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা থেকে বিরত রাখবে, এই নামাজ তাকে শরীয়তের গর্হিত সকল কাজ থেকে বিরত রাখবে, এই নামাজ তাকে সুদ ঘুষ থেকে আরম্ভ করে যত ধরনের পাপাচার রয়েছে সকল পাপাচার থেকে বিরত রাখবে, ঠিক কিনা বলুন? কিন্তু যদি আমি নামাজ সে উদ্দেশ্যে না পড়ে, আমি যদি নামাজ পড়ি লোক দেখানোর উদ্দেশ্যে অথবা শুধু প্র্যাকটিসের উদ্দেশ্যে, তাইলে কি এই নিয়ামতগুলো আমি পাব? অবশ্যই পাব না। এজন্য আল্লাহর হাবিব পাকসা সাল্লামের দরবারে এক ব্যক্তির কথা উল্লেখ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যারা নামাজ পড়বে নামাজ তাকে পাপ কাজ থেকে উদ্ধার করবে, অথচ সমাজের মধ্যে এই লোক দেখা যায় সে নামাজও পড়ে আবার মদও পান করে, সে নামাজও পড়ে আবার জেনার মধ্যেও লিপ্ত, সে নামাজও পড়ে শরীয়তের গর্হিত সকল খারাপ কাজগুলোও পড়ে। তাহলে আল্লাহ তো বললেন নামাজ রক্ষা করবে পাপ থেকে, সে তো পাপ থেকে রক্ষা পাচ্ছে না। রাসূল পাক সাল্লাম কি জবাব দিলেন? আল্লাহর হাবিব পাক সাল্লাম বললেন ফাইন্নাহু লাম ইয়াকু ইউসাল্লি, আল্লাহর হাবিব পাক সাল্লাম বললেন সে তো মূলত নামাজই পড়ে নাই, সে নামাজই পড়ে নাই, সে যদি সত্যিকার ভাবে নামাজ পড়তো তাহলে অবশ্যই এই নামাজ তাকে সকল ধরনের পাপ কাজ থেকে উদ্ধার করত। এর জন্য শুধু নামাজ যে পড়বে, নামাজই দেখে আপনারা মনে করেন না সে সন্ত্রাসবাদের সাথে জড়িত নয়। এজন্য যারা নামাজ পড়ে, মূলত কথা হচ্ছে যারা স্বাভাবিকভাবে নামাজি তারা শরীয়ত গর্হিত কাজের সাথে জড়িত হতে পারে না, এটাই আমাদের আকীদা থাকবে। কিন্তু আবার দেখা যায় কিছু কিছু নামাজি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে আর আরেক দিক থেকে সে সন্ত্রাসমূলক সকল কাজগুলিও করে। কিন্তু আমাদের আহ্বান থাকবে আপনারা নামাজ পড়বেন, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন আপনাদেরকে সন্ত্রাসমূলক কাজ থেকে উদ্ধার করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ম মতো পড়ার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাম সিজদা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন আমাদেরকে সিজদা শেখানোর জন্য, তারপরে উনি কি করেছেন? আল্লাহর হাবিব সাল্লামের মুখের মধ্যে আওয়াজ ছিল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাম মাত্র দুনিয়াতে আগমন করছেন, তিনি দোয়া করছেন আল্লাহ আমার উম্মতকে আমাকে দান করো, অর্থাৎ আমার উম্মতকে আমার অনুগত করে দাও, আমার উম্মতকে জান্নাতি বানিয়ে দাও। তিনি দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে আগমন করে উম্মতের শান্তি কামনা করছেন। তো দুনিয়াতে আগমন করার পরে হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি কামনা করেছেন, এটার মধ্যে কি মেসেজ আমাদের জন্য রয়েছে, কোন বার্তা আমাদের জন্য রয়েছে? এটার মধ্যে যেই বার্তা আমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে এই শিশু নবী যিনি ছোট অবস্থায় দুনিয়াতে মাত্র আগমন করেছেন, তিনি এই শিক্ষা দিচ্ছেন প্রত্যেকটি ব্যক্তি তার শৈশব অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত সকল মুসলমান, সকল কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মাজুসি থেকে আরম্ভ করে যত বেদিন রয়েছে, মুসলমান রয়েছে, সকলের জন্য সব সময় সে শান্তি কামনা করতে হবে, ঠিক কিনা বলুন? এটাই হাদিস শরীফ শিক্ষা দিচ্ছে, এটাই হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার স্লোগান শিক্ষা দিচ্ছে, যে আমরা মুসলমান হব কোন ধরনের মুসলমান? আমরা শান্তিকামী মুসলমান হব, আমরা কোনো মুসলমানের অশান্তি আমরা কামনা করব না, আমাদের পাশে আমাদের যে হিন্দু ভাইরা রয়েছেন তাদের অশান্তি আমরা কামনা করব না, আমাদের কাছে আমাদের পাশে যে খ্রিস্টান রয়েছেন তার অশান্তি আমরা কামনা করব না, আমাদের পাশে যে ইহুদি রয়েছেন তার অশান্তি আমরা কামনা করব না, আমাদের পাশে যে বেদিনরা রয়েছেন তাদের অশান্তি আমরা কামনা করব না, তাদের জন্য আমরা কি কামনা করব? যেমনটা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে কামনা করেছিলেন, আপনারা জেনেছেন বারবার বলা হয়েছে তায়েফের ময়দানে গিয়েছেন পাথর নিক্ষেপ করে শরীর মোবারকে রক্তাক্ত করা হয়েছে, কিন্তু তিনি কি কামনা করেছিলেন? তিনি ওই কাফেরদের জন্য অশান্তি কামনা করেন নাই, বরং তিনি বলেছিলেন আল্লাহুম্মা ইগফির লি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আল্লাহ এরা আমাকে মেরেছে আমার কোনো আপত্তি নাই, আমার শরীর থেকে রক্ত জড়িয়েছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যদি তাদেরকে আযাবের ফেরেশতা দিয়ে ধ্বংস করে দেন তাহলে এরা তো জীবনে হেদায়েত পাবে না, হেদায়েতের সেই সুনিশ্চিত এদের হবে না, সুতরাং আপনি তাদেরকে ধ্বংস না করে দিয়ে আপনি তাদেরকে হেদায়েত করুন, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। কত কঠিন মুহূর্তে তিনি শান্তিকামী ছিলেন, অত্যাচার করেছে, কিন্তু তিনি তারপরও বরদোয়া করেন নাই, বলেন নাই তাদেরকে আপনি শেষ করে দেন, এদের মতো মানুষ দিয়ে কোনো কাজ হবে না, তিনি শান্তিকামী ছিলেন।
যে স্লোগান নিয়ে ছোটবেলায় এসেছেন, রব্বি হাবলি উম্মতি শান্তির স্লোগান নিয়ে, এই স্লোগান আজীবন তিনি প্র্যাকটিস করেছেন, যার কারণে আল্লাহর হাবিব পাক সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন, কোনো মুসলমান বলতে কেউ ছিল? আপনারা ইতিহাসের মধ্যে হাদিস কোরআনের মধ্যে দেখেছেন, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেছেন মুসলমান ছিল? কোনো মুসলমান ছিল না, মুশরিক ছিল, ইহুদি ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অগ্নি পূজারি ছিল, এভাবে বিভিন্ন দল ছিল, মুসলমান বলতে কাউকে পাওয়া যায় নাই তখন। আল্লাহর হাবিব পাক সাল্লাম যদি শান্তিকামী না হতেন, শত্রু যারা হবে তাদেরকে যদি কোলে কোলে টেনে নেওয়া, বুকের মধ্যে স্থান দেওয়া, শত্রুকে লাথি মেরে দূরে সরিয়ে দেওয়া নয়, এটা ইসলামের আদর্শ নয়, বরং শত্রুকে কোলে কোলে বুকের মধ্যে টেনে আনা, এটা ইসলামের আদর্শ। এটা যদি তিনি না করতেন, তিনি যদি শত্রুকে বুকে টেনে না নিতেন, পৃথিবীর মধ্যে কি একটাও মুসলমান পাওয়া যেত বলেন? কেন পাওয়া যেত না? কারণ বিরুদ্ধে যারা তারা সবাই তো মুশরিক, সে তো শত্রু, সে কিভাবে আবার বন্ধু হবে, সে কিভাবে মুসলমান হবে? আল্লাহর হাবিব সাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যেই সমাজের মধ্যে তুমি একা বসবাস করো, তোমার চারিদিকে যদি হিন্দু থাকে, তোমার আদর্শ দিয়ে হিন্দুদের মনকে জয় করে নিতে হবে, তোমার অস্ত্র দিয়ে তাদেরকে কবর দেওয়া যাবে না, তোমার অস্ত্র দিয়ে ইহুদি নাসারাদেরকে হত্যা করা যাবে না, বরং তোমার আদর্শ দিয়ে তাদেরকে তুমি ইসলামের মধ্যে অনুপ্রাণিত করবে। এটাই হচ্ছে শান্তি কামির ধর্ম, এটাই হচ্ছে ইসলাম, যার কারণে আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন, খাজা মুঈনুদ্দিন সিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরীব নওয়াজ সুলতানুল হিন্দ যিনি ছিলেন, তিনি ইন্ডিয়াতে ইসলাম প্রচার করেছেন কিভাবে? কারো কাছে কি প্রমাণ আছে? ইতিহাস কি কোনো প্রমাণ দেখাতে পারবে তিনি কোনোদিন অস্ত্র ধারণ করেছেন? এ প্রমাণ কি ইতিহাসের মধ্যে রয়েছে? তিনি কোনোদিন অস্ত্র ধারণ করেন নাই। খাজা মুঈনুদ্দিন সিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাজা গরীব নওয়াজ, উনি ওনার আদর্শ দেখিয়ে মুসলমানদেরকে কাফেরদেরকে ইসলামের মধ্যে আহ্বান করেছেন, ওনার আদর্শ দেখেছেন, তুমি মুসলমান হও এই কথাটাও বলতে হয় নাই, ওনার আদর্শ দেখেছেন, সকলে বলেছেন ইসলাম বুঝি এত সুন্দর, ইসলাম যদি এত সুন্দর হয় তাহলে আমি কেন ইসলামকে গ্রহণ করব না? সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সকল ইসলামের মধ্যে চলে আসছেন, তলোয়ার ধরতে হয় নাই, ডাকও দিতে হয় নাই। এই জন্য খাজা মুঈনুদ্দিন সিস্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এন্তেকাল করেছেন, ইতিহাসের কিতাব প্রমাণ করে ওনার কপাল মোবারকের মধ্যে লেখা উঠেছে বড় অক্ষরে, মাতা হাবিবুল্লাহ ফি হুব্বিল্লাহ, আল্লাহর প্রেমিক আল্লাহর ভালোবাসায়, আল্লাহর হাবিবের ভালোবাসায় আল্লাহর আহ্বানে চলে গিয়েছেন। এই লেখা যখন দেখেছে বড় অক্ষরে লেখা এসেছে, এই লেখা দেখে ওই সময় প্রায় লোক 90 থেকে আর 90 হাজার থেকে আরম্ভ করে বিভিন্ন বর্ণনা আছে, কেউ বলেছেন 90 হাজার, কেউ বলেছেন 90 লক্ষ কাফের সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে। এখানে তো তলোয়ার ব্যবহার করেন নাই, এখানে তো অস্ত্র ব্যবহার করেন নাই, এখানে তো জিহাদের নামে মুসলমান ভাইকে ঘায়েল করেন নাই, এখানে তো জিহাদের নাম দিয়ে আরেকজনের নিরাপত্তাকে নিরাপত্তার হানি করেন নাই। হাজিরিন, মনে রাখতে হবে জিহাদ ইসলামের মধ্যে রয়েছে, কিন্তু সন্ত্রাসবাদ ইসলামের মধ্যে দুইটা দুই জিনিস। জিহাদ এটা আপনার থাকবে মাথার উপরে, আর সন্ত্রাসবাদ এটা থাকবে আপনার পায়ের নিচে, কিন্তু আপনি যদি সন্ত্রাসবাদকে পায়ের নিচ থেকে মাথার উপরে স্থান দেন, তাইলে মনে করতে হবে আপনি মুসলমানের নাম থেকে দূরে সরিয়ে গিয়েছেন, আপনার দ্বারা আর ইসলামের উপকার হবে। আমাদের সমাজে দেখা যাচ্ছে আমরা জিহাদকে আর সন্ত্রাসবাদকে আমরা দুইটাকে এক করে ফেলেছি, জিহাদের জন্য রুল রয়েছে, সন্ত্রাসবাদের জন্য রুল রয়েছে। জিহাদ মানে এটা নয় আপনি মুসলমান, একটা অমুসলিমকে আপনি পেলেই আপনার হাতে অস্ত্র আছে আপনি তাকে হত্যা করেন, এটা জিহাদ নয়। এটা যদি জিহাদ হতো পৃথিবীতে কোনো কাফের মুসলমান হতো না, কারণ মুসলমান হওয়ার আগেই তারা শেষ হয়ে যেত। এজন্য জিহাদ এক জিনিস, অস্ত্র আরেক জিনিস, দুইটাকে আলাদা আলাদা বুঝতে হবে, দুইটাকে আলাদা আলাদা রাখতে হবে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিহাদ করেছেন, জিহাদের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু যারা এখন ইসলামের নাম দিয়ে সন্ত্রাসবাদ করে তারা কি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে? বরং সমাজের মধ্যে ইসলামের নামে একটা আতঙ্ক সৃষ্টি করেছে তারা, যার কারণে দেখা যায় বিভিন্ন সমাজে, ইউরোপ কান্ট্রিগুলোতে, আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখা যায়, আরব বিশ্বে যেখানে ইসলাম এসেছে ওই সকল জায়গাগুলোতেও দেখা যায় দাড়ি নিয়ে এখন হাঁটাটা এটা মুশকিল হয়ে গিয়েছে। আমার এক ফ্রেন্ড কিছুদিন আগে বাগদাদে এম্বাসিতে যোগদান করেছে, তিনি আমাকে কয়েকদিন আগে ফোন করে বললেন যে আমার তো দাড়ি আছে, কিন্তু যেই বাগদাদ
আউলিয়া কেরাম সাহাবা একরামদের মাধ্যমে আবাদ হয়েছে, আউলিয়া কেরামদের মাধ্যমে আবাদ হয়েছে, যে বাগদাদ শরীফের মধ্যে গাউসে পাক রয়েছেন, হযরত আলী রয়েছেন, বড় বড় সাহাবা একরাম রয়েছেন, সেই বাগদাদ শরীফে বড় বড় দাড়ি নিয়ে চলাটা এখন মুশকিলের ব্যাপার হয়েছে, বড় বড় দাড়ি নিয়ে চলা যায় না। এটার কারণটা কি বলেন? এটার জন্য দায়ী কারা? তারা তো মুসলমান, সেই মুসলমান সমাজে দাড়ি নিয়ে কেন চলা যায় না? এটার কারণ হচ্ছে যারাই লম্বা লম্বা দাড়ি রাখছে ওই সমাজে তারাই আইএস আইসিস এর কাজ করছে, তারাই সন্ত্রাসবাদের কাজ করছে, তারাই লম্বা লম্বা দাড়ি রেখে আল্লাহু আকবার বলে বিসমিল্লাহ বলে মুসলমানদের গলার মধ্যে ছুরি চালাতে ঠিক কিনা বলুন। এই জন্য দেখা যাচ্ছে যারা বড় দাড়ি রাখবে তাদেরকে বলা হয় সে বর্তমানে সবচেয়ে বড় জঙ্গি সংগঠন আইসিস এর অন্তর্ভুক্ত, আইসিস এর সদস্য, আইএস এর সদস্য। এই পরিস্থিতিটা কে সৃষ্টি করেছে? আইএস তারা কি মুসলমান দাবি করে না নিজেকে? তারাও তো নিজেকে মুসলমান দাবি করে, তারা বলে আমরা জেহাদ করছি। তোমাকে এই জেহাদকে শিক্ষা দিয়েছে মুসলমান মেরে জেহাদ করা, সন্ত্রাসবাদ কায়েম করে জেহাদ করা, এটা তোমাকে কে শিক্ষা দিয়েছে? এটা তো জেহাদ নয়, এটা তো সন্ত্রাসবাদ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আজীবন শান্তিকামী ছিলেন, সবসময় শান্তি কামনা করেছেন, যার কারণে তিনি ওনার বিদায় হজের বাসনে যে শিক্ষাটা দিয়েছেন, যেই আহ্বান করে গিয়েছেন, সেই আহ্বানটা ছিল সাহাবা ইকরামদেরকে প্রশ্ন করতেছেন, হে সাহাবারা তোমরা আজকে কোন দিনে আছো? সাহাবা ইকরাম চুপ রইলেন, মনে করলেন যে আল্লাহর হাবিব সাল্লাম অন্য আরেকটা জবাব দিবেন। আল্লাহর হাবিব সাল্লাম বললেন তোমরা কি আজকে আরাফাতের ময়দানে নও? বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা আজকে আরাফাতের ময়দানে রয়েছি। আবার জিজ্ঞাসা করলেন তোমাদের এই মাসটা কোন মাস? সাহাবায়ে কেরাম চুপ রইলেন, জবাব দিলেন না, মনে করলেন আল্লাহর হাবিব সাল্লাম অন্য আরেকটি জবাব দিবেন। রাসূল সাল্লাম বললেন এটা কি আশুরুল হরমের অন্তর্ভুক্ত নয়? আশুরুল হরম হচ্ছে যেই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, এর মধ্যে অন্যতম মাস হচ্ছে জুলহজ মাস, এটা কি জুলহজ মাস নয় যেই মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটা সেই মাস। এভাবে রাসূল সাল্লাম বললেন তোমরা কোন দেশে অবস্থান করছো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন না, মনে করলেন অন্য আরেকটি জবাব রাসূলুল্লাহ সাল্লাম চাচ্ছেন। রাসূল সাল্লাম বললেন তোমরা কি পবিত্র কাবা শরীফের মক্কা শরীফের মধ্যে নাও? সাহাবায়ে কেরাম বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা পবিত্র মক্কা শরীফের মধ্যে রয়েছি। রাসূল সাল্লাম ওই সময় প্রায় 124,000 সাহাবী ছিলেন উপস্থিত, সকলকে সামনে রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আলা ইন্না দিমাআকুম ওয়া ইরদাকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া কা হুরমাতি শাহরিকুম হাযা ওয়া কা হুরমাতি বালাদিকুম হাযা। আল্লাহর হাবিব পাকসের সাল্লাম বলছেন যে আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের উপস্থিত জনতা তারা যারা আছো সকলকে বলছি এবং সকলকে দায়িত্ব দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের কাছে এই মেসেজ পৌঁছিয়ে দিতে হবে। সেই মেসেজটা হচ্ছে আজকের এই দিন যেভাবে পবিত্র, আজকে এই মাস যেভাবে পবিত্র, এই দেশ যেভাবে পুত পবিত্র, ঠিক তেমনই ভাবে তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য এইভাবে পবিত্র। সুতরাং কথায় কথায় একজন আরেকজনের রক্তকে ধারণ করা যাবে না, রক্তপাত করা যাবে না, একজন আরেকজনের গায়ে আঘাত করা যাবে না, হত্যা করা তো দূরের কথা, একজন আরেকজনকে আঘাত করা যাবে না। ওয়াইরিদুকুম, তোমাদের যে মান সম্মান রয়েছে এই মান সম্মানও পবিত্র, সুতরাং একজন আরেকজনের মান সম্মানকে নষ্ট করা যাবে না। আমরা তো কি করি, কথায় কথায় আমাদের সাথে কারোর সাথে যদি ঝগড়া থাকে, আমরা যদি পছন্দ না করি, সামনে সামনে কিছু বলতে না পারলেও তার পিছনে বসে আমরা এক গাঁট্টি গিবত বলি, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে গিবত আছে না? অথচ আপনি গিবত করার মাধ্যমে কি করলেন? আপনি গিবত করার মাধ্যমে আপনি আপনার মুসলমান ভাই, হোক সে আপনার শত্রু, কিন্তু সে তো মুসলমান, সে তো আপনার ভাই, আপনি তার সম্মানকে, আপনি তার হরমতকে নষ্ট করেছেন। এটা করা যাবে না, এটা হাদিসে নিষেধ রয়েছে। রাসূল সাল্লাম বলেছেন এই মক্কা শরীফের যে পবিত্রতা, ঠিক একটা মুসলমানের রক্তকে, রক্তর সেই পবিত্রতা রয়েছে, একটা মুসলমানের সম্পত্তিরও সেই পবিত্রতা রয়েছে, একটা মুসলমানের সম্মানেরও সেই পবিত্রতা রয়েছে। এটা তিনি ওনার শেষ ভাষণে উম্মতের জন্য বলে গিয়েছেন, কাবা শরীফে গিয়েছেন, কাবা শরীফ জিয়ারতের জন্য কাবা শরীফের মধ্যে হেলান দিয়ে তিনি বসা আছেন। তিনি কি বললেন? কাবা শরীফকে সম্বোধন করে বললেন সুনান ইবনে মাজার হাদিস ইবনে মাজাতে, ইমাম ইবনে মাজার রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন, কাবা শরীফকে বললেন এ কাবা মা আজমুকি ওয়া আজমু হুরমাতিক, আল্লাহ তোমাকে কত বড় করেছেন, আল্লাহ তোমাকে কত বড় সম্মান দিয়েছেন, ওয়ামা আথুয়াবুকি ওয়া আথুয়াবু রিহিকি, তোমার মধ্যে আথর মাখা হয়, সুঘ্রাণ দেওয়া হয়, তোমার কত সুন্দর সুঘ্রাণ, তোমার ঘ্রাণ কত চমৎকার। কিন্তু সাথে সাথে কি কথাটা বললেন,
তোমার এত বড় সম্মান, এত মর্যাদা যে আল্লাহ তোমাকে দিয়েছেন, সেই আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি, যার পবিত্র কুদরতি হস্তে মোবারকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রয়েছে, তার কসম করে বলছি, লা হুরমাতুল মুমিনি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আযামু মিন হুরমাতিকা, আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাম বললেন, কাবা সাক্ষ্য থাকো, আমার একজন উম্মত, স্বাভাবিক যে উম্মত রয়েছে, স্বাভাবিক যে মুসলমান রয়েছে, ওই মুসলমানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কাবা শরীফ থেকে অনেক অনেক গুণে বেশি, সুবহানাল্লাহ বলে। সুতরাং কাবা শরীফকে একদিকে রাখা হয়েছে, আর একটা মোমেনের মর্যাদাকে, একটা মোমেনের সম্মানকে একদিকে রাখা হয়েছে। আপনাকে যদি দুইটা অপশন দেওয়া হয়, এক, আপনি কাবা শরীফকে ধ্বংস করবেন, দুই, আপনি আপনার পাশে আপনার যে মুসলমান ভাই রয়েছে এই মুসলমান ভাইয়ের সম্মানের মধ্যে আঘাত আনবেন, আপনি কোনটা করবেন? আপনি অবশ্যই কোনোটাই করবেন না। কিন্তু আল্লাহ হাবিব পাক সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো মুসলমান ভাইয়ের সম্মান নষ্ট করা, কোনো মুসলমান ভাইকে রক্তপাত করা, তার ধন সম্পত্তি লুট করে নিয়ে যাওয়া, তার সম্মান হানি হয় এমন কোনো কাজ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাবা শরীফ ধ্বংস করার চেয়েও আরো কঠিন। কাবা শরীফ ধ্বংস করা এটা আল্লাহ কখনো কবুল করে নেবেন না। এই উদাহরণ দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছেন, কাবা শরীফ ধ্বংস করা এটা কত বড় জিনিস, সকলের কাছে অনেক মহান জিনিস এটা। সেই কাবা শরীফ ধ্বংস করা এটা জড় বড় কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে আপনি একজন মুসলমান ভাইয়ের সম্মানের মধ্যে আঘাত করা। এভাবেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজীবন হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্লোগান ছিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তিনি কথা বলে গেছেন। অনেক কথা রয়েছে, সময় শেষ হয়ে গিয়েছে, আর মাত্র দুই তিন মিনিট আমি সময় নিব। যে সন্ত্রাসবাদ সমাজের মধ্যে কেন সৃষ্টি হয়, সন্ত্রাসবাদ সৃষ্টির পিছনে কেন কারণ আছে, আমি বিশাল বড় করে প্রায় আর্টিকেল তৈরি করে নিয়ে এসেছি, কিন্তু এগুলোর জন্য আসলে অনেক সময় দরকার ডিটেলস আলোচনা করা। অনেকগুলো কারণ ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন, এর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা করা, ঠিক কিনা বলেন? কোরআন এবং হাদিসকে ভুল ব্যাখ্যা করে মুসলমানদের রক্তকে হালাল করা হয় এবং নাম দেওয়া হয়, আমি এখানে তাকে হত্যা করেছি মানে আমি এখানে তার সাথে জিহাদ করেছি, সুতরাং আমি মারার কারণে, আমি তাকে মারার হত্যা করার কারণে আমি জান্নাতে যাব, আর সে আমার হাতে হত্যা হয়েছে, সে কাফের ছিল আমার ব্যাখ্যায়, সুতরাং সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এই ফতোয়া তোমাকে কে দিয়েছে, কার থেকে তুমি এই ইসলাম নিয়েছো? মুসলমান মুসলমানকে মারলে জান্নাতে যাবে? আমার নবী তো এই শিক্ষা দেন নাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ইযা ইলতাকাল মুসলিমান বিসাইফাইহিমা ফালকাতিল ওয়াল মাকতুল ফিন্নার, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আম্মা হাযাল কাতিল ফামা বালু ওয়াল মাকতুল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফাইন্নাহু আরাদা কাতলা আখিহি ওয়া ফি রিওয়ায়াতিন কাতলা সাহিবিহি। আল্লাহর হাবিব সাল্লাম বলছেন, যখন দুইজন মুসলমান অস্ত্র নিয়ে তারা জমিনের মধ্যে লিপ্ত হয়ে যায়, একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, দুজন জাহান্নামে যাবে। কাউকে কিন্তু বাদ দেন নাই, যে অস্ত্র নিয়ে আসছে জেহাদের নাম দিয়ে আরেক মুসলমানকে হত্যা করার জন্য, এখানে তাকেও কিন্তু বাদ দেওয়া হয় নাই, যে দুজন জাহান্নামে যাবে এবং যাকে মারা হয়েছে সেও জাহান্নামে যাবে। আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে না, যাকে মারা হয়েছে সে আবার কিভাবে জাহান্নামে যাবে? তাকে তো নির্যাতন করে মারাই হয়েছে, বরং তার পুরস্কার হবে, সে জান্নাতে যাবে, আর যে হত্যা করেছে সে জান্নাত জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে এই কৌতূহল সৃষ্টি হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যে হত্যা করেছে সে যেহেতু অপরাধ করেছে এই জন্য সে জাহান্নামে যাবে, এটা তো স্পষ্ট, কিন্তু যাকে হত্যা করা হলো সে আবার কিভাবে জাহান্নামে যাবে? সে তো জান্নাতে যাওয়ার কথা। দেখেন দয়াল নবী কত সুন্দর করে জবাব দিলেন। দয়াল নবী বললেন, ফাইন্নাহু আরাদা কাতলা সাহিবিহি, সে যে এখানে ময়দানে এসেছে তারও কিন্তু উদ্দেশ্য সেম ছিল, সে ঘর থেকে বের হয়েছে তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে, বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে, তার উদ্দেশ্য কি ছিল? সে ওই ব্যক্তিকে মারবে, আর যে মেরেছে তারও উদ্দেশ্য ছিল এই ব্যক্তিকে মারবে, দুজনের উদ্দেশ্য সমান ছিল, দুজনের তো উদ্দেশ্যের দিক থেকে সমান। সে যদি সুযোগ পেত, সে সুযোগ পায় নাই, বিদায় তাকে মারতে পারে নাই, সে মার খেয়েছে,
কিন্তু সে যদি সুযোগ পেত তাইলে কি তারা কি তাকে ছেড়ে দিত বলেন? সেও তাকে ছেড়ে দিত না। সুতরাং উদ্দেশ্যের দিক থেকে যেহেতু দুজনে সমান, এই জন্য দুইজন মুসলমান যখনই অস্ত্র নিয়ে সামনাসামনি হবে এবং মারা যাবে, সাথে সাথে দুজনই জাহান্নামের মধ্যে যাবে। এটাই হচ্ছে শরীয়ত, এটাই আমাদেরকে আল্লাহ হাবিব পাকসাল্লাম শিক্ষা দিয়েছেন। এটাই হচ্ছে জেহাদের সুন্দর ব্যাখ্যা, অস্ত্র ধারণ করা জেহাদের ব্যাখ্যা নয়। আমি এখানে কতটুকু কতগুলো চিহ্ন নিদর্শন লিখে এনেছি, এর মধ্যে আরেকটি নিদর্শন আছে যে যারা আল্লাহর হাবিব পাকসাল্লাম বিদ্বেষী, আহলে বাইত বিদ্বেষী, এরাই হচ্ছে ওই সময় থেকে আরম্ভ করে বর্তমান পর্যন্ত সন্ত্রাসের গোডাউন তৈরি করতে যে, ঠিক কিনা বলেন? আপনারা জুলখোয়াইসারার ইতিহাস জানেন না? জুলখোয়াইসারা আল্লাহর হাবিব পাকসাল্লামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর হাবিবের ভালোবাসা ছিল না। সে বলেছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ইনসাফ করো। নাউজুবিল্লাহ বলেন, জুলখোয়াইসারা মুনাফিক, তোকে কে অধিকার দিয়েছে হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার জন্য? তুমি ইনসাফ করো। হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তো ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছেন, কিন্তু এই মুসলমান নামদারি, এই সন্ত্রাস, এই মুনাফিক আল্লাহর হাবিবের ভালোবাসা না থাকার কারণে সে আল্লাহর হাবিবকে বলেছে ইনসাফ করো। আল্লাহর হাবিব রেগে গেলেন, বললেন, মান্না আদিল ইজা লাম আকুন আদিল, হে পাপিষ্ঠ, হয় হাক, তোর ধ্বংস হয়ে যাক। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছি ইনসাফকে, আদালতকে প্রতিষ্ঠা করার জন্য। আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন কে আছে যে ইনসাফের ঝান্ডা উড়িয়ে মানুষকে ইনসাফ শিক্ষা দিবে? পৃথিবীতে আমি নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব পাকসাল্লাম হুঁশিয়ার করে দিলেন, হুঁশিয়ার থাকো এই ব্যক্তি থেকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাআনি আদরিবুলুকা হাযার রাজুল, আমাকে আপনি অনুমতি দেন এই মুনাফিক, এই সন্ত্রাসের, যার অন্তরের মধ্যে আপনার ভালোবাসা নেই, তার গর্দানকে আমি আমার এই তলোয়ার দিয়ে উড়িয়ে দিব। আরেকটি ঘটনায় সেম ঘটনা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, আমাকে অনুমতি দেন আমি গর্দান উড়িয়ে দিব। আল্লাহ হাবিব সাল্লাম বললেন যে না, দরকার নেই, তবে তোমরা চিনে রাখো এই ধরনের বেয়াদব যারা আমার সাথে, যারা গোস্তাখি, যারা গোস্তাখে রাসূল, যাদের অন্তরের মধ্যে দয়াল নবীর প্রেম ভালোবাসা নেই, এই ধরনের ব্যক্তিদের বংশ থেকে, তাদের দল থেকে আজীবন যারা বের হবে, তারা সকলে গোস্তাখে রাসূল হবে, তারা সকলে জাহান্নামী হবে, তারা সকলে কথায় কথায় মানুষকে মুশরিক বলবে, মানুষকে কথায় কথায় মুশরিক বলে তাদেরকে তাদের অস্ত্র দ্বারা শেষ করে দিবে, তাদেরকে অস্ত্র দ্বারা মারবে, তাদেরকে তাদের সাথে জুলুম অত্যাচার করবে, নির্যাতন করবে। রাসূল পাকসাল্লাম কিন্তু আলামত দেখিয়ে দিয়েছেন। সুতরাং এই সমাজের মধ্যে, আমি এখনই শেষ করছি, এই সমাজের মধ্যে দেখবেন যাদের হুব্বে রাসূল নাই এরাই সবচেয়ে বড় সন্ত্রাস, ঠিক কিনা বলেন? যাদের হুব্বে আহলে বাইত নাই, আহলে বাইতের ভালোবাসা যাদের অন্তরে নাই তারাই সবচেয়ে বড় সন্ত্রাস, ঠিক কিনা বলেন? যার কারণে দেখা গিয়েছে ইয়াজিদের অন্তরের মধ্যে, সিমারের অন্তরের মধ্যে, আব্দুল্লাহ বিন জিয়াদের অন্তরের মধ্যে, তাদের দোসর যারা ছিল তাদের অন্তরের মধ্যে আহলে বাইতের প্রেম ছিল না, এই জন্যই তারা আহলে বাইতকে শাহাদাতে কারবা কারবালার ময়দানে শাহাদাত করেছে, ঠিক কিনা বলুন? এভাবে যারা আউলিয়া কেরামদের দুশমন, তারাও এই যুগে, আগের যুগে সন্ত্রাস ছিল, বর্তমানেও সন্ত্রাস, এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবে, কিয়ামত পর্যন্ত যারা আহলে আউলিয়া কেরামদের দুশমন থাকবে, তারা এই সন্ত্রাসের কাজ করবে। সুতরাং সন্ত্রাস চিনতে আমাদের আর ভুল হবে না। যারা গোস্তাখের আছুল তারা সন্ত্রাস, যারা আহলে বাইতের সাথে বেয়াদবি করে তারা সন্ত্রাস, যারা আউলিয়া কেরামদের সাথে বেয়াদবি করে তারা সন্ত্রাস। এবাগে আরো অনেক আলামত রয়েছে, সময় অনেক বেশি হয়ে গিয়েছে, আমি আর দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ যদি পরবর্তীতে সময় হয় আলোচনা কন্টিনিউ করব। আল্লাহ আমাদের সকলকে সন্ত্রাসকে কবর দিয়ে ইসলামী সমাজ, সুন্দর সমাজ, শান্তিপূর্ণ সমাজ গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দোয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।